নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিছুদিন আগে দুয়ারে সরকার প্রকল্পের পক্ষ থেকে এখানে বিভিন্ন স্কিমে এখানে ফর্ম ফিল আপ যারা করেছেন নতুন স্কিমে, যে খাদ্য সাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, মানবিক প্রকল্প, আরও সমস্ত কিছু, রেশন কার্ড সম্পর্কিত, আধার আপডেট, তো সেই সমস্ত আপডেটের ব্যাপারে জানতে এখানে সরকারের পক্ষ থেকে একটা লিংক এখানে চালু করা হয়েছে, যেখানে আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকে এখানে বাড়িতে বসেই নিজেদের অ্যাকাউন্টের ব্যাপারে আপডেট বা ফর্ম ফিল আপের সম্পর্কে আপডেট নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, নিজের মোবাইলে যে কোনো সার্চিং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে দুয়ারে সরকার। তো দুয়ারে সরকার সার্চ করলেই প্রথমেই যে লিঙ্কটা আসবে, ds.wb.gov.in, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। ডেস্কটপ সাইট অন করে নিলে তারপরে এখানে সমস্ত কিছুর অ্যাড আসবে। প্রথমে কন্যাশ্রী রয়েছে, এবার ডান দিকে দেখো ফাইন্ড ইওর ক্যাম্প, তারপর রয়েছে নো ইওর স্কিম, তারপরে এখানে রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই যে চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এখানে দেখা যাচ্ছে, এই চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এখানে ক্লিক করতে হবে। তো চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপাতত দুটো এখানে স্কিমের চালু করা হয়েছে, তবে এটা হচ্ছে এখনও চালু হচ্ছে না ঠিক করে। যাদের অ্যাকাউন্ট খুলে যাবে তারা এখান থেকে চেক করলে তখন দেখা যাবে, কারণ এখানে রয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের চেক স্ট্যাটাস এবং স্বাস্থ্যসাথী চেক স্ট্যাটাস, এখানে করলে আপনারা আপডেট পাবেন না। তো এখানে এক নম্বর একটা লেখা দেখা যাচ্ছে এখানে এর ডান দিকে, এখানে এক নম্বর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা অপশান আসবে চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য। তো এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, আর নিচে এখানে যে সমস্ত স্কিমগুলো রয়েছে এখানে সিলেক্টে টাচ করলে এখানে প্রথমে রয়েছে খাদ্য সাথী, তারপর স্বাস্থ্য সাথী, তারপর কাস্ট সার্টিফিকেট, তারপর শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, তারপর কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংক রিলেটেড, তারপর আধার কার্ড রিলেটেড এখানে, তারপর মিউটেশন রিলেটেড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তারপর অ্যাপ্লিকেশান ফর ডিসএবিলিটি সার্টিফিকেট, তারপর মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি এগ্রিকালচার, তারপর কেসিসি ARD, আর্টিসান ক্রেডিট কার্ড, তারপর SHG ক্রেডিট লিঙ্কেজ, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার, এখানে ফিশারম্যানের জন্য রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান ফর পাট্টা, তারপর পার্টিয়াল ওয়েভার অফ ওল্ড ডিউ, তারপর নিউ কানেকশান। তো ধরছি এখানে আমি একটা লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত নতুন একটা অ্যাপ্লিকেশান করেছি, তো সেখানে তার অ্যাপ্লিকেশান সম্পর্কিত নতুন কি আপডেট রয়েছে সেটা কতদূর এগিয়েছে সে ব্যাপারে জানবো। এখানে লক্ষ্মী ভাণ্ডারে ক্লিক করলাম, এবার মোবাইল নাম্বারটা দেব, এবার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, তারপর মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর ওটিপিটা চলে আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে আবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম এখানে রয়েছে নট অ্যাভেলেবল, তারপর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে নো সার্চ, মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড, এই মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড নেই, ইন কেস অফ এনি ইস্যু, যদি কোনো ইস্যু থেকে থাকে প্লিজ ভিজিট ইওর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প, তো দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করতে বলা হয়েছে। তো এই নাম্বারে একটা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা হয়েছিল, তো আপাতত এখনও সেই অ্যাপ মানে অ্যাকাউন্টটা তৈরি হয়নি লক্ষ্মী ভাণ্ডারে। যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অটোমেটিক এখানে একটা নাম চলে আসবে যার নামে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, তো আপনারা নিজেদের মোবাইলেই এভাবে সার্চ করতে পারবেন। নতুন এখানে লিংক চালু করা হয়েছে প্রত্যেকের নানা রকম এখানে স্কিমের জন্য, খুবই সুবিধা হয়েছে আশা করছি পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য এই দুয়ারে সরকারের নতুন লিঙ্কটা চালু করার ফলে। তো আশা করছি এই পদ্ধতিটি আপনাদের খুব কার্যকরী হবে এবং আপনাদের উপকারে লাগবে।